এটা হচ্ছে টিভিএস রেডিয়ন 2022 মডেল, চলছে 1400 কিলো, এটার রেট পড়বে একদম 85,000 টাকা। একদম হচ্ছে টিভিএস ম্যাক্স সেমি ট্রাইল, আর এটা 2021 মডেল, চলছে 5,836 কিলো, এটার প্রাইসটা পড়বে 1,10,000 টাকা। আর 15 ভার্সন 3, এটা 2022 মডেল, এটার কিলোমিটারটা চলছে 400+, গাড়ির বয়স মাত্র 7 মাস, এটার প্রাইসটা পড়বে ভাইয়া 4,50,000 টাকা। I ain't gonna give up, got too little time, I'ma live up, head down, push forward through the tough times, cause anything worth doing is a tough climb, and I ain't gonna give up, got too little time, I'ma live up, head down, push forward through the tough times, cause anything worth doing is a tough climb. Cause I'ma live life for the fight, yeah, I'm here to get it, I got drive, got sight, always have a vision, I go by at night, I be in my feelings, I'ma be fine, need time and I'll soon be winning, I live life for the fight. Assalamu alaikum, সবাই কেমন আছেন? তো আজকে আমরা চলে আসছি ফেনীতে, আর আজকে আপনাদেরকে কিছু এক্সক্লুসিভ বাইকের কালেকশন দেখানোর চেষ্টা করব। এখানে আপনারা টিভিএস রেডিয়ন থেকে শুরু করে আরটিআর, R15, সুজুকি জিক্সার, এফজেডএস ভার্সন 3, ভার্সন 2, এই ধরনের কমন আনকমন সব ধরনের সেকেন্ড হ্যান্ড বাইকগুলো এই শোরুমে পেয়ে যাবেন। সো আজকে আমরা যে শপটাতে রয়েছি, শপের নাম হচ্ছে কামরুল এন্টারপ্রাইজ, আর এই শপটা আপনারা পাবেন ফেনীতে, এখানে KS সুপার মার্কেট, এই মার্কেটে একদম রোড যেটা আছে এই রোডের সাথে তাদের দোকানে রয়েছে মেথেস কামরুল এন্টারপ্রাইজ। সো আমরা আজকে এই শপ থেকে দেখবো তাদের কাছে যে যে কালেকশনগুলো রয়েছে বা কোন বাইক কেমন প্রাইস। এখানে দেখতে পাচ্ছেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির সব ধরনের সেকেন্ড হ্যান্ড বাইকগুলো পাবেন, আর সবগুলো বাইকে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন, এখান থেকে শুরু করে সবগুলো বাইক একদম ফ্রেশ কন্ডিশন। এখানে আপনারা ইয়ামা R15 থেকে শুরু করে এক্সক্লুসিভ বাইকের কালেকশন এখানে পেয়ে যাবেন। তো যারা আসলে কুরিয়ার মাধ্যমে কিনেছেন তাদের স্ক্রিন নাম্বার থাকবে, ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। সো আর এই শপের অ্যাড্রেস, ফোন নাম্বার অবশ্যই আপনারা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে বাজাজ আছে, টিভিএস আছে, তারপর ইয়ামা আছে। আচ্ছা, এখানে আরটিআই দেখতে পাচ্ছেন, আরটিআই, তারপর হচ্ছে R15, এফজেড ভার্সন 3, ভার্সন 2, এই ধরনের সব ধরনের সেকেন্ড হ্যান্ড বাইক এই শোরুম পেয়ে যাবেন। তো আজকে আমরা প্রথম এটা দেখি, এটা হচ্ছে টিভিএস রেডিয়নের মধ্যে, এটা হচ্ছে টিভিএস রেডিয়ন 2022 মডেল, চলছে 1400 কিলো, এটার রেট পড়বে একদম 85,000 টাকা। একদম 85,000? হ্যাঁ, এটা অন টেস্ট অবস্থায় আছে, বর্তমানে অন টেস্ট। আচ্ছা, অন টেস্ট প্রাইস থাকবে 85,000। আচ্ছা আচ্ছা, টিভিএস রেডিয়ন মধ্যে আরেকটা কালার হয় যেটা মেরুন কালার, একটা আছে মানে একটা হচ্ছে ব্লু কালার, সো দুই তিনটা কালার হয়, এটা হচ্ছে ব্ল্যাক কালার, যারা চান নিতে পারেন, প্রাইস থাকে 85,000 অন টেস্টে। আর আরটিআর এটা দেখেন, অ্যাপাচি আরটিআর, এটা হচ্ছে টিভিএস আরটিআর 2019 মডেল, এটা 160 কিলোমিটার, চলছে 10,000+, আর এটার প্রাইসটা পড়বে 1,20,000 টাকা। 1,20,000? বর্তমানে ফেনী নাম্বার করা আছে, ফেনী নাম্বার করা আছে, প্রাইস থাকবে 1,20,000। আচ্ছা, বর্তমানে রানে একটু কম হয়েছে, প্রাইস থাকবে 1,20,000 টাকা, আর নাম্বার করা আর কি, আর এটা হচ্ছে 160, বর্তমানে 160 প্রাইস একটু ডিফারেন্স, বিভিন্ন দোকানে প্রাইস আলাদা থাকতে পারে, প্রাইস থাকবে 1,20,000 টাকা, স্যার নিতে পারেন। আর একটা বাইক দেখেন টিভিএস এর মধ্যে, এটা হচ্ছে টিভিএস মেট্রো, মেট্রো 2021 মডেল, এটা চলছে 4,600 কিলো। আচ্ছা, আর এটার প্রাইসটা পড়বে 90,000 টাকা। 90,000 টাকা, কাগজপাতি সব কমপ্লিট করা আছে, ফেনী নাম্বার সবকিছু কমপ্লিট, প্রাইস থাকবে 90,000। আচ্ছা, কুরিয়ারে নেওয়ার অপশন আছে? হ্যাঁ, এটা আপনি চাইলে কুরিয়ারেও নিতে পারবেন বা আসিও দেখে নিতে পারবেন। আচ্ছা, যদি চান, কেউ যদি চান যে কুরিয়ার নিতে চান তাহলে নিতে পারবেন, যারা আসলে কুরিয়ারের মধ্যে অর্ডার করতে চান তাহলে নিতে পারেন। আচ্ছা, প্রথম প্রাইসটা কেমন এটার? এটার প্রাইসটা পড়বে 90,000 টাকা। অনলি 90,000, ফেনী নাম্বার করা আছে, প্রাইস থাকবে 90,000। আর একটা বাইক দেখেন যা ম্যাক্স এর, এটা হচ্ছে টিভিএস ম্যাক্স সেমি ট্রাইল, আর এটা 2021 মডেল, চলছে 5,836 কিলো। আচ্ছা, এটার প্রাইসটা পড়বে 1,10,000 টাকা। 1,10,000? হ্যাঁ, এটা অন টেস্ট। আচ্ছা, টিভিএস ম্যাক্স এর, আচ্ছা, এটা অফ রোডিং এর জন্য বেটার একটা বাইক, মানে কালার একটা মানে কালার ফোন যেটা ব্লু কালার, যে টাঙ্গির একটু ব্লু কালার আর কি, ম্যাক্স এর, মানে সচরাচর পাওয়া যায় না, হয়তো কোনো কোনো সময় পাবেন টিভিএস ম্যাক্স এর। এটা হচ্ছে বর্তমানে অন টেস্টে, অন টেস্ট আছে, প্রাইসটা কেমন বাইকের? এটার প্রাইস 1,10,000 টাকা। 1,10,000? আচ্ছা, বাইকের প্রাইস আছে 1,10,000 টাকা, ফিক্স প্রাইস। হ্যাঁ, এখানে এই ফিক্স প্রাইস থাকবে। সো বর্তমানে মানে এক্সক্লুসিভ কালেকশনগুলো এখানে পাবেন, আর বর্তমানে যা বলা হচ্ছে সবগুলো বাইকের প্রাইস থাকবে আসলে ফিক্স প্রাইস। এটা হচ্ছে বাজাজ ফালসার 2020 মডেল,
এটা কিলোমিটার চলছে 5,500 কিলো, আর এটার প্রাইসটা পড়বে 1,55,000 টাকা। 1,55,000? হ্যাঁ, কাগজ ফেনি নাম্বার, কাগজপাতি সবকিছু কমপ্লিট। ও, তোমার ফেনি নাম্বার করা আছে, এর হচ্ছে 150। আচ্ছা, 1,55,000। জি, এটা প্রাইস থাকবে 1,55,000। বাইকের মোটামুটি কন্ডিশন ভালো, যারা দোকান আসবেন যাচাই বাছাই করে নিতে পারবেন, ডাইরেক্ট কন্ডিশন দেখতে পারবেন, আর প্রাইস থাকবে 1,55,000। যদি বাইকের প্রাইস একটু বেশি মনে হয় আর দোকান আসবে নিতে, স্যার যাচাই বাছাই করে তাদের দোকানে আসতে পারেন। আর যদি কারো কুরিয়ার মাধ্যমে নিতে চান, স্ক্রিনে ভাই নাম্বারটা থাকবে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, স্যারের ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন। এটা টিভিএস স্ট্যাগার 2022 মডেল। আচ্ছা, 2022 মডেল। হ্যাঁ, এটা কিলোমিটারটা চলছে 1,600 কিলো। 1,600 কিলো? হ্যাঁ। আচ্ছা, 1,600 মতো রানিং হচ্ছে গাড়িটা। স্টেকার বর্তমানে কালারফুল একটা বাইক, যেটা আছে রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে। এটা দেখেন বাইকে বর্তমানে, এটা হচ্ছে অনডেস আছে, অনডেস একটা বাইক। আর এটা বর্তমানে প্রাইসটা কেমন রাখবেন ভাই? এটার প্রাইসটা পড়বে ভাইয়া 95,000 টাকা। প্রাইস থাকবে কত? 95,000। হ্যাঁ। আচ্ছা, এটা বর্তমানে কিলোমিটার তো মোটামুটি রানিং হয়েছে 1,452 কিলো। 1,452? হ্যাঁ। আচ্ছা, 1,452 মতো রানিং হয়েছে, গাড়িটা মোটামুটি ফ্রেশ। আর প্রাইসটা একবার বলে দেন কত রকম ফিক্সড প্রাইস? এটা 95,000 ফিক্সড। ফিক্সড 95,000, মানে অন টেস্টে 95,000। এটা হচ্ছে ডিসকভার 110 2022 এর মডেল, এটা কিলোমিটারটা চলছে 1,000 সামথিং। 1,000 সামথিং? ও, আর নাম্বারগুলো করা আছে। আচ্ছা, আর এটা হচ্ছে বর্তমানে ফেনি নাম্বার করা আছে? ১১৫,000 টাকা ফেনি নাম্বার করা আছে। এটা হচ্ছে টিভিএস আরটিআর 160। 160? হ্যাঁ, এটা 2022 এর মডেল। আচ্ছা, এটা কিলোমিটারটা চলছে 1,400 কিলো। 1,400? হ্যাঁ, তো সে 160 অন টেস্টে। হ্যাঁ, বর্তমানে অন টেস্ট আছে। আচ্ছা, যদি কেউ চান এটা নাম্বারটা করাতে পারবেন, অন টেস্ট আছে, সারা বাংলাদেশে নাম্বারটা করা পসিবল। হ্যাঁ। আর সেক্ষেত্রে প্রাইসটা কেমন রাখবেন? এটা প্রাইসটা পড়বে ভাইয়া 1,55,000 টাকা। 1,55,000? জি, বর্তমানে অন টেস্টে প্রাইস থাকবে 1,55,000। এটা হচ্ছে ভাইয়া টিভিএস আরটিআর 2019 এর মডেল, এটা কিলোমিটারটা চলছে 7,000। 7,000? হ্যাঁ, এটার কাগজপাতি সবকিছু কমপ্লিট করা আছে, ডিজিটাল প্লেট সহ। আচ্ছা, মানে ডিজিটাল প্লেট সহ, বর্তমানে ফেনি নাম্বার করা আছে, 11 সিরিয়াল। আচ্ছা, বর্তমান প্রাইসটা কেমন এটার? এটার প্রাইসটা পড়বে 1,35,000 টাকা। 1,35,000? হ্যাঁ। আচ্ছা, এটা বর্তমান প্রাইস থাকবে 1,35,000। বর্তমানে কালারটা আছে সুন্দর, মানে রেড কম্বিনেশনের মধ্যে, যারা চান নিতে পারেন। এটা হচ্ছে 160। আচ্ছা, এটা বর্তমানে রানিং কেমন আছে? এটার কিলোমিটার 7,000 কিলো। 7,000? বর্তমানে 7,000 মতো রানিং হয়েছে, বর্তমানে ডিজিটাল স্মার্ট কার্ড নাম্বারটা সব কিছু ওকে আছে, প্রাইস থাকবে ফিক্সড প্রাইস থাকবে। আর একটা বাইক দেখেন, এটা হচ্ছে ইয়ামা ভার্সন 3। আচ্ছা, এটা চলছে 5,500 কিলো। 5,500? হ্যাঁ, 5,500 মতো রানিং হয়েছে। আর আমি যদি বাইকটি একটু দেখাই, দেখেন এখানে অ্যাডজারেস, এটা কত? ভার্সন 3। এটা হচ্ছে অ্যাডজারেস ভার্সন 3, বর্তমানে ফ্রেশ কন্ডিশন আছে। আর বর্তমানে রানিং কেমন আছে এটা? এটার রানিংটা আছে 5,500। 5,500? এটা কি অন টেস্ট না? এটা নাম্বার কমপ্লিট করা আছে। আচ্ছা, যে বর্তমানে নাম্বার কমপ্লিট করা আছে, প্রাইসটা কত রাখবেন? এটা প্রাইসটা পড়বে ভাইয়া 2,25,000 টাকা। 2,25,000? জি। আচ্ছা, এটা বর্তমানে বাইক প্রাইস আছে 2,25,000 টাকা, ফিক্সড প্রাইস থাকবে, মানে প্রত্যেকটা বাইকের প্রাইস বলা আছে ফিক্সড প্রাইস, ফিক্সড প্রাইস থাকবে। আর যারা সব নিতে পারেন, মানে হাই কোয়ালিটি বাইক বলতে পারেন। আছে ভার্সন 2 একটা ছিল, আজকে সকালে বিক্রি হয়ে গেছে, মানে ছিল বাট বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, সকালে বিক্রি হয়েছে। এটা হচ্ছে ভার্সন 3। আর যদি কারোর প্রয়োজন হয়, বাইক সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যে ভার্সন 2 যদি প্রয়োজন হয়। আচ্ছা, একটা বাইক দেখেন, যেটা R15, বর্তমানে ইয়ং জেনারেশন ক্রাস বলতে পারেন। এটা হচ্ছে ইয়ামা R15 ভার্সন 3। আচ্ছা, এটা 2022 এর মডেল। আচ্ছা, আর এটার কিলোমিটারটা চলছে 400+। 400+? হ্যাঁ, গাড়ির বয়স মাত্র কত? 7 মাস। আচ্ছা, বর্তমানে 7 মাস? গাড়িটা মানে পড়েছিল আর কি, চালাই নাই, মানে এমনি কিনে রেখে দিছে। হ্যাঁ, সেক্ষেত্রে ব্যবহার করা হয় নাই। ব্যবহার করা হয়। আর গাড়ি আসলে যারা দোকানে আসবেন, গাড়ির কন্ডিশন বুঝতে পারবেন, একদম ফ্রেশ কন্ডিশন বাইকগুলো আছে। আর এখানে R15 এখানে ব্র্যান্ডিং করা আছে, বর্তমানে ইয়ং জেনারেশনের কাজ বলতে পারেন। এই যে ইয়ামাহা R15, এটা একদম নতুন গাড়ি। আচ্ছা, মানে
আমি দেখতেছি বাস, যারা দোকান আসবেন বুঝতে পারবেন গাড়ি কন্ডিশন কেমন। এটা 10 বছরের কাগজ করা আছে, এটা ডিজিটাল পে স্মার্ট কার্ড সব কমপ্লিট 10 বছরের পেপার। আচ্ছা মানে 10 বছরের কাগজ করা আছে। আর এটার মধ্যে আপনার ব্লু কালার হয়, ৪৫০০০ দোকানে যখন আসবেন বাইকে পাবেন। এছাড়া যদি কোনো বাইকের ইনকোয়ারি প্রয়োজন হয় বাইক সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের শপটা হলো মহিবাল প্লাজা থেকে একটু পূর্ব পাশে কামরুল এন্টারপ্রাইজ কে সুপার মার্কেট। আর এখানে তাদের নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমো নাম্বার আছে। স্যার এখান থেকে যে কোনো একটা নাম্বারে তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের সব আসতে পারেন। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough,